ডাকতে হবে কাকে আল্লাহকে আর কাউকে না আর কাউকে ডাকলে শান্তি পাবেন না দেখেন না দুঃখের শেষ নাই খাজারে ডাকতে ডাকতে এরপরে গাঁজা খাওয়া ছাড়া তার উপায় না ঠিক খাজারে ডাকে এরপরে কি খায় আল্লাহ হেদায়েত করুক আমিন আসলে ওদেরকে ভালোবেসে আল্লাহর পথে নিয়ে আসেন কাপড় চোপড় পরায় মসজিদে নিয়ে আসেন ওরা ভালো হয়ে যাবে আমি তো খুব আশাবাদী আমার দেশ ইসলামের আলোতে আলোকিত হবেই এ দেশে কোরআন কায়েম হবেই ইনশাআল্লাহ এ দেশে ইসলাম কায়েম হবেই কেউ উঠতে পারবে না আফগানিস্তানের মতো হবে ইনশাআল্লাহ না আফগানের চেয়ে ভালো হবে ইনশাআল্লাহ আফগানিস্তানে তো এখন টাকা পয়সা নাই বেচারা কি খাবে কঠিন অবস্থায় আছে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আর্নিং জানে আলহামদুলিল্লাহ আমাদের কোটি কোটি ছেলে বাহিরের পয়সা নিয়ে আসছে ঠিক কি না স্বাবলম্বী দেশ আল্লাহ কবুল করুক আমিন জান্নাতের কাজ দুটি কয়টি দুটি আল্লাহ জাল্লা শানু বলেছেন জাহান্নামের কাজও দুটি অসংখ্য আয়াত সূরা বাকারা থেকে যদি শুরু করি প্রথম বলেছেন জাহান্নামের কথা وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأَتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَا تَفْعَلُوا فَاتَّقُوا اتقوا النار التي يقودها الناس والحجارة أعدت للكافرين الله جل شانه বলছেন যে কিতাব নাজিল করেছি যার উপর নাজিল করেছি দুই বিষয়ে যদি কোনো সন্দেহ হয় একটা ছোট সূরা বানাও সূরাতিন তানবীল লিতানকির তানকিল লিতাকলিল সবচেয়ে ছোট সূরা বানাও সবচেয়ে ছোট সূরা কোনটি আরো জোরে বলেন কেন কাউসার ছোট হবে তিন আয়াতের তিনটা সূরা কাউসার ছোট হলো কেন তিন আয়াতের কয়টা সূরা তিনটা কোনটা কোনটা আসর কাউসার নসর আসর কাউসার তিনটে তিন আয়াত তো এটা ছোট হলো কেন শব্দ সংখ্যা ক সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না কিন্তু ওজন সবচেয়ে বেশি বাংলাদেশের মতো দেশের সাইজ ছোট কিন্তু জায়গা বেশি 20 লক্ষ রোহিঙ্গাকে ঢুকায় রাখছে খবরই নেই আরে 20 কোটি ঢুকা কোনো সমস্যা নাই আমাদের আমরা মুসলমানদের জন্য কলিজা অবারিত করে রেখেছি শুধু গোপালগঞ্জে যা খালি জমি আছে 20 লক্ষ ঢুকলেও জমি ভরতে পারবে না ঠিক তো আছে কি বিশাল দেশ নদীতে উঠলে মনে হয় সুবহানাল্লাহ এই যে নদী যেটা পার হলি আমরা এটার পানি সারা বাংলাদেশের লোক যদি 100 বছর খায় 10 লিটারও শেষ হবে না খাইতেই থাকছে কি মিষ্টি পানি সুবহানাল্লাহ আমার তো আসতে যেতে মনে হয় লাভ দিয়ে শুধু পানি খাই কারণ ঢাকা শহরের পানি তো আমরা ঠিকমতো খেতে পারি না এক লোক অজু করে চাঁদ দেখে কয় চাঁদের থেকে ঘুয়ের গন্ধ কে আরেকজন কয় আরে বেটা তোর হাতে তো গুলাই গেছে কহালা অজু করে এলাম গুলা গুলো কই থেকে কই যে নীলো আর ইচ্ছে দেয় কই যে ওই যে সোনালী রঙের উঠে আমি চেক করে দেখে ওয়াশার পানি আর ঘুয়ের পাইপ এক হয়ে গেছে অথচ গ্রামে আপনারা কত ভালো পানি খান আলহামদুলিল্লাহ কি পানি মনে হয় ডাবের পানি খাচ্ছি কে খাওয়াচ্ছেন সর্বশ্রেষ্ঠ নেয়ামত পানি সর্বশ্রেষ্ঠ নেয়ামত কি পানি পানি তালহা রাদিয়াল্লাহু আনহু বাগানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন সকালবেলা সাহাবায়ে কেরাম পাচ্ছেন না কারণ মদিনায় একজন বড় বীর ছিলেন যার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কেউ পছন্দ করত না সে ছিল আনবিটেন সে তাকে কেউ পরাজিত করতে পারত না সে বলতো আমাকে যে পরাজিত করবে আমি তার ধর্ম গ্রহণ করব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন পাহারা ছন্দ হয়ে যেত কেউ দেখলেই বুঝতো নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি ওয়ালা
দুঃখে সুখে দুরুদে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি ওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছি কুস্তি করবা রাসূল বলছেন তুই তো এক হাতের জিনিস না আমার এক আঙ্গুল এক আঙ্গুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন জান্নাতের 43 তরুণের শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন সুবহানাল্লাহ জান্নাতের 43 তরুণ মানে দুনিয়ার 3000 মোহাম্মদ আলীর শক্তি একা বিশ্বের বিশ্বরিলে সুবহানাল্লাহ আচ্ছা তুই আমার সাথে লাগবি কামাত কেউ হারাতে পারে না কা ঠিক আছে তুমি ধরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুই ধর ধর ব্যাঙের মতো গিয়ে পলটি খায়া কয় আমি ধরি নি কয় ধর আবার ধর আবার ধরেছে আরেক আছাড় দিল কয় দান দান তিন দান এবার হারলে কি করবি কয় কালেমা পড়ুম আসাল খায়া কয় এত জোরে আসাল খাইছি মুখে কথা আসে না কাফেররা মিথ্যু কয় কাফের মানে মিথ্যু ঠিক আছে মুনাফিক মানে মিথ্যু মিথ্যা কথা না বললে তো কুফরি করতে পারে না মিথ্যা কথা না বললে তো মুনাফিক হতে পারে না ঠিক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তালহারার জন্য বাগানে ঢুকলেন কোন তালহা মক্কা যখন মক্কা থেকে হিজরত করে গেলেন মদিনায় তার অবস্থা এত খারাপ হয়ে গেল রহনে কো ঘর নেহি সোনে কো বিস্তর নেহি আপনি আল্লাহ রাখে ওয়ালে একটা লুঙ্গি বিবি পড়লে উনি ল্যাংটা উনি পড়লে বিবি ল্যাংটা মসনদে আহমদের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ফজরের সালাম ফিরিয়ে তালহা দৌড় দিয়ে চলে যান একদিন গেলেন দুই দিন গেলেন তিন দিন গেলেন চতুর্থ দিন সাহাবায়ে কেরাম গুঞ্জন শুরু করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তালহাকে বলো আমার সাথে দেখা করতে তালহা রাদিয়াল্লাহু আনহু আসলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে আমরা সবাই মসজিদে বসে লম্বা সময় জিকির করি তুমি কোথায় যাও তালহার চোখে পানি রাসূল বলছেন কার চোখে তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার লুঙ্গি আমি খুলে দেই আমার বিবি নামাজ পড়ে রাসূল কাঁদছেন চোখ দিয়ে পানি ঝরছে বলছি কেন বললে না আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেউ কেউ বলতেন না প্রয়োজনের কথা কাকে বলতেন আল্লাহকে আল্লাহকেই বলতেন বলার জায়গা একটাই সেটাকে সেই তালহা রাদিয়াল্লাহু আনহু ব্যবসা শুরু করলেন ব্যবসা হতে হতে এত ব্যবসা হলো মদিনার এখন যেখানে আপনারা নামাজ পড়েন সালাত পড়েন এই পুরাটাই তালহার বাগান তালহারা দিন বাগানে রাসূল পানি খাচ্ছেন ঢুকে আবু হুরায়রা শিয়ালের মতো ঢুকলেন বাগানে বেষ্টনী ভেঙে গিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খাচ্ছেন আর খেজুর খাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই আবু হুরায়রা সবাইকে গিয়ে বলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে কালেমা পড়বে সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ